ছোট ভাই, আমি আমারটা বুঝে পেয়েছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। এই নাও। বড় খুশি হইলাম। তাহলে চলো সেই খুশির উৎসবটা হয়ে যাক। আজ ঝুমকা লাগাইয়া বিছা পড়াইয়া দিব। বাবা ও প্রিয় ভাইয়া, তোমরা আমার সুখের জন্য যা করেছ আমার জীবন সার্থক, কিন্তু সেই জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ওই উত্তর পাড়ার জমি, যে জমির জন্য বাসর রাত থেকে আমার স্বামী সোহাগ পাইনি, ড্রয়িং রুমে সিঁড়ি হয়েছে আমার বাসস্থান, আমার ভাসুর কলিম শিকদার আমাকে জমির দলিল নিয়ে যেতে পাঠিয়েছে, কিন্তু তোমাকে আর ভাইয়াকে এই কথা বলার সাহস আমার হয়নি। সোহাগের মৃত্যুর কারণ জেনেও আমি তোকে কেন জানাইনি জানিস? তুই এরকম একটা কিছু করতে চাইবি সেজন্যে? বাবা, এত নির্মম সত্যর জন্য তুমি সহ্য করেছো, কিন্তু আমি তা সহ্য করব না। সরে যাও বাবা, সরে যাও। আজ পৃথিবীর কোনো বাধাই ওদেরকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। তুই একটা নরপশু জেনেও তোকে খুন করিনি কেন জানিস? আমার বোনের জন্য, আর সেই বোন আমার তোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই নিজেকে খুন করেছে। আজ তোর রক্ষা নাই। আমার বোনকে হারিয়ে আমি যে কষ্টে আছি, ভাইকে হারিয়ে যাতে তুই সে কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে যাস, তার জন্য তো